সকল ধরনের জ্ঞান বা আলোকপ্রাপ্তি বৃথা ও অমঙ্গলকর যদি তা সবার দুর্ভোগ দূর না করে প্রকৃত আলোকপ্রাপ্তি তখনই ঘটবে যখন সকল অস্তিত্ব অস্তিত্বহীন হয়ে যাবে দ্রষ্টব্য প্রকৃত আলোকপ্রাপ্তি নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই কেননা প্রকৃত আলোকপ্রাপ্তি স্পষ্টভাবেই অস্তিত্বহীনতার দিকে নিয়ে যায় আর অস্তিত্বহীনতায় কোনো শিক্ষা নেই কোনো শিক্ষক বা গুরু নেই কোনো ছাত্র শিষ্য অনুসারী নেই কোনো বিশেষ স্থান যেমন আশ্রম নেই কোনো নিয়ম নীতি অথবা ধর্মমত নেই কোনো অলৌকিক ক্ষমতা নেই কোনো আলোকপ্রাপ্তি বা আত্মপলব্ধি নেই পরজগত নেই ঈশ্বর নেই অস্তিত্বও নেই ইত্যাদি তাই আলোকপ্রাপ্তি শব্দটি ব্যবহার করাই হাস্যকর যদি এই সকল বিষয় বুঝতে পারেন তবে আপনি উপলব্ধি করবেন যাকে লোকে আলোকপ্রাপ্তি আধ্যাত্মিকতা ধর্ম ঈশ্বর ইত্যাদি বলে সেগুলো আসলে মানুষকে নিয়ন্ত্রণ করার অস্ত্র বা কৌশল ছাড়া কিছুই নয় দ্রষ্টব্য এই সকল কিছুই দুর্ভোগ সৃষ্টি করে কিন্তু এসবের জন্য দায়ী মানুষ কেননা তারাই তাদের অধীনস্থদের নিয়ন্ত্রণ করার জন্য প্রতিনিয়ত এসব ধর্ম প্রতিষ্ঠান দল সংস্থা সিস্টেম ইত্যাদি তৈরি করছে এগুলো দুর্ভোগ তৈরি করা সত্ত্বেও মানুষ এগুলোকে টিকিয়ে রাখতে চায় অন্যদের শোষণ বা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য এগুলোই তাদের একমাত্র হাতিয়ার নয় আরও অনেক হাতিয়ার রয়েছে যেমন আইন বিশ্বাস সিস্টেম নিয়ম ইত্যাদি যা জীবনের প্রতি ক্ষেত্রেই ব্যবহৃত হয় এই বিষয়টি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষ অন্য মানুষদেরকে ব্যবহার বা অধীনস্থ করে রাখতে এগুলো তৈরি করেছে এগুলো জীবনের প্রতি ক্ষেত্রেই প্রযোজ্য এই তথ্যগুলো যদি কেউ মগজ ধলাই থেকে বের হয়ে আসতে ব্যবহার করে তাহলে এটা তাদেরকে গভীরতর পর্যায়ে নিয়ে যাবে আর তা হল অস্তিত্বহীনতা এর একটি উদাহরণ দেওয়া যাক আপনার জীবনের বন্দিত্ব দাসত্ব নির্যাতন নিপীড়ন এসব যদি কমাতে চান তাহলে প্রথমেই আপনাকে বুঝতে হবে এগুলো আপনার জীবনে বিদ্যমান আর এটাই মগজ ধোলাই থেকে বের হয়ে আসার প্রাথমিক পর্যায় যা আপনাকে গভীরতর পর্যায়ে নিয়ে যাবে এটাকে আরও স্পষ্ট করার জন্য বলা যায় বন্দিত্ব দাসত্ব নির্যাতন নিপীড়ন এগুলোই আপনার জীবন বস্তিত্ব তাহলে এটাই স্পষ্ট যে এর একমাত্র সমাধান হচ্ছে অস্তিত্বের সমাপ্তি তখন যা অবশিষ্ট থাকবে তা হল অস্তিত্বহীনতা যাই হোক এবার ব্যাপারটাকে আবার ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসা যাক এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাকে সব কিছু পরীক্ষা করে দেখতে হবে কেননা জীবনে অনেক বিষয় বা দিক আছে যেগুলো একটা অপরটার সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত তাই যদি আপনি আপনার জীবনের কোন একটা দিকেরও সামান্যতম পরিবর্তন আনেন তবে অন্য দিকগুলোও প্রভাবিত হবে এজন্য আপনি যদি জীবনের সমস্যাগুলোর সমাধান করতে চান তাহলে কেবল একটি দিকের সমাধান করতে পারবেন না কেননা এতে একটি দিকের সমাধান হবে ঠিকই তবে অন্য দিকগুলোতে সমস্যা তৈরি হবে ফলে আপনাকে হয় জীবনের সব দিকের সমাধান খুঁজতে হবে নতুবা কোনো দিকের সমস্যারই সমাধান হবে না এক দিকের সমস্যার সমাধান করতে গেলে সমস্যা বা দুর্ভোগ কেবল বাড়বেই দুর্ভোগ কমাতে প্রতিরোধ বা নির্মূল করতে আপনাকে জীবনের সমস্যাগুলোর গভীরতর পর্যায় পর্যন্ত বিশ্লেষণ করতে হবে সমস্যার যদি একষট্টি পর্যায় থাকে আর আপনি যদি নিরানব্বইটি পর্যায়ে বিশ্লেষণ করেন তবে আপনার বিশ্লেষণ সঠিক নাও মনে হতে পারে এর একটি ভালো উদাহরণ দেখা যেতে পারে দুর্ভোগের ক্ষেত্রে আপনাকে যদি এমনভাবে মগজ ধোলাই করা হয় যেন আপনার মনে হয় দুর্ভোগ দরকারি এবং গ্রহণযোগ্য তাহলে যখন আপনার কোনো কাজের জন্য আপনাকে ভুগতে হয় তখনও আপনি মনে করবেন দুর্ভোগ দরকারি এবং গ্রহণযোগ্য এর ফলে আপনি এমন কাজ বারবার করবেন এবং দুর্ভোগ পাবেন এটা ততক্ষণ ঘুরতেই থাকবে যতক্ষণ না আপনি আপনার মগজধলায় থেকে বের হয়ে আসবেন আপনি যদি জীবনের মৌলিক ইস্যুগুলোকে বিশ্লেষণ করেন তবুও অন্য সকল ছোটোখাটো ইস্যুগুলো বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ বেশিরভাগ মানুষই এমনটা করে না তাই পরিপূর্ণ ধারণা না থাকায় তাদের জ্ঞান হয়ে পড়ে অর্থহীন ফলে দুর্ভোগ সৃষ্টি হয় বেশিরভাগ লোকই কৌশল হিসেবে সকল পর্যায়ে পরীক্ষা করতে চায় না তারা কিছু পর্যায়ে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যায় তারা যে স্বার্থপর অনৈতিক এবং নিষ্ঠুর পাছে যেন নিজের কাছেই প্রকাশ হয়ে না যায় কেউ যদি নিজেকে স্বার্থপর বা অনৈতিক হিসেবে প্রকাশ করেই ফেলে তখন সেটাকে গভীর কিছু রাড়ালে লুকোতে চায় যেমন অনেকে তাদের অনৈতিক কাজকে বৈধতা দিতে বলে যে ভালো মন্দ সঠিক বেঠিক নৈতিক অনৈতিক বলে কিছু হয় না আপনি যখন সকল কিছু শুরু কোথায় বুঝতে পারবেন তখন এই লোকেরা আর এসব কৌশল ব্যবহার করে এড়িয়ে যেতে পারবে না আপনিও পারবেন না কেউই পারবে না যখন লোকেরা এসব কৌশলে রেহাই পায় না তখন তারা অন্য কৌশল অবলম্বন করে জীবনের সকল ক্ষেত্রে এটা সাধারণ একটি ব্যাপার দ্রষ্টব্য যেহেতু মানুষ প্রতিনিয়ত নৈতিকতা বিবর্জিত হচ্ছে এর মানে হল আপনার মগজ ধোলাই করার জন্য তারা প্রতিনিয়ত এ সকল কথা বলতেই থাকবে যতক্ষণ না আপনাকে বিশ্বাস করাতে পারবে যে অনৈতিক কাজগুলো নৈতিক এবং গ্রহণযোগ্য যদি আপনি বুঝতে পারেন তারা যা করছে সেগুলো অনৈতিক তাহলে আপনাকে এটা উপলব্ধি করা প্রয়োজন এসব অনৈতিক কাজ কখনোই থামবে না ফলে তারা আপনাকে এটা বিশ্বাস করানোর চেষ্টা চালিয়ে যাবে যে মানুষকে ব্যবহার করা বা দাস করা নৈতিক এবং গ্রহণযোগ্য অন্যথায় তারা তাদের অধীনস্থদের যে দুর্ভোগ সৃষ্টি করেছে তার জন্য দোষী অনুভব করা শুরু করবে যেহেতু এটা সবসময় চলতেই থাকবে তাই আপনি যদি আপনার জীবনের দুর্ভোগ কমাতে বা প্রতিরোধ করতে চান তবে আপনাকে যেটা মাথায় রাখতে হবে তা হল যখনই কেউ আপনার মগজ ধলাই করার চেষ্টা করবে তখনই এটাকে একটি সতর্ক সংকেত হিসেবে নেবেন এবং তাদের সাথে সেই মুহূর্ত থেকে সম্পর্ক ও যোগাযোগ চিরতরে ছিন্ন করবেন পাশ দ্রষ্টব্য আপনাকে তাদের সাথে যোগাযোগ বা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কোনো কৈফিয়ত বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই যদি তারা কোনো জবাব বা ব্যাখ্যা চায় এবং আপনাকে অন্তত একটি বাক্য বলতেই হয় তাহলে বলবেন আপনারা জবাব পাবেন যদি নিজেদের জীবনের পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন দ্রষ্টব্য অনেকেই বলার চেষ্টা করবে এবং নানাভাবে যুক্তি দেখাবে যে আমি মানুষকে আমার ব্যক্তিগত বা কাজের দাস হিসেবে ব্যবহার করছি না আমি মানুষকে স্বাধীনতা দেই জীবন বন্দিশালা নয় জীবনে কেবল নিরানব্বই পার্সেন্ট দুর্ভোগী নয় এতে এক পারসেন্ট হলেও সুখ বা শান্তি আছে মূল কথা হলো এসবের কোনোটি নিয়েই আলোচনার প্রয়োজন নেই কেননা এসব কেবল কথার কথা অজুহাত সহজভাবে দেখতে গেলে যদি কোনো লোক এসব বিবৃতি বিশ্বাস করে তাহলে তাদের এসব প্রমাণ করতে কোনো সমস্যা হবে না যদি তারা মানুষকে দয়া করে দুটি সুবিধা দিতে পারে এক এমন একটি ভবন যেখানে যে কেউ যেতে পারবে এবং গিয়ে তাৎক্ষণিক ও বেদনাহীনভাবে জীবনত্যাগের সুবিধা পাবে দুই এমন একটি সেবা যার মাধ্যমে যে কেউ কোনো একজনকে তার ঘরে রাখতে পারবে যেন তাৎক্ষণিক বেদনাহীনভাবে জীবন ত্যাগের সুবিধা পায় আর এই সেবা বা ভবন থেকে মানুষ এমন একটা পদ্ধতিকে বাছাই করতে পারবে যা হবে গভীরতর ঘুমে বেদনাহীনভাবে জীবন ত্যাগ আসল কথা হলো আলোচনা বা বিতর্কের আর অবকাশ নেই কেননা বেদনাহীন বিদায়ের স্বাধীনতা হয় আছে না হয় নেই বস্তুত আপনি হয় ক ধরনের অথবা ক ধরনের ব্যক্তি আপনি কোন ধরনের তা বোঝার জন্য বিশাল আলোচনার প্রয়োজন নেই কারণ একটি সহজ পর্যবেক্ষণ থেকেই এটা প্রকাশ পাবে তা হচ্ছে আপনি অন্যদের ব্যক্তিগত দাস হিসেবে ব্যবহার করেন অথবা করেন না এই সেবা বা ভবনের অস্তিত্ব আছে অথবা নেই বাচ্চাদের অস্তিত্বে আনছেন অথবা আনছেন না আপনি বিভিন্ন নিয়ম বিশ্বাস সিস্টেম তৈরির মাধ্যমে লোকেদের ফাঁদে ফেলছেন বন্দি করছেন দাসত্ব করাচ্ছেন নির্যাতন নিপীড়ন করছেন অথবা করছেন না দ্রষ্টব্য এটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে এই পর্যবেক্ষণের জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন নেই কিংবা কারো উপর নির্ভর করারও প্রয়োজন নেই এর মানে প্রত্যেক ব্যক্তি নিজে এটি করতে পারবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যাচাই করতে পারে যে এই সেবা বা ভবনটির অস্তিত্ব তাদের জন্য আছে কি না এবং তাদের সেখানে প্রবেশাধিকার আছে কি না প্রকৃতপক্ষে প্রতিটি ব্যক্তির এই সেবা পাওয়ার বা ভবনে প্রবেশাধিকার থাকা অত্যাবশ্যক একজন ব্যক্তি বা সত্ত্বাও যেন বাদ না পড়ে সেজন্য এই সেবা বা ভবনকে সীমাবদ্ধতা মুক্ত হতে হবে অর্থাৎ প্রবেশাধিকার সীমাবদ্ধ করে দেওয়ার প্রয়োজনীয়তা নেই আপনি কেবল এই সেবা বা ভবনটিতে প্রবেশ করবেন এবং দুর্ভোগের এই জীবন থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন এর সবই ঘটবে বেদনাহীন উপায়ে পাশ দ্রষ্টব্য যারা বলে প্রত্যেকের স্বাধীনতা আছে যখন খুশি আত্মহত্যা করার তারা সম্পূর্ণ অজ্ঞ স্বার্থপর এবং নৈতিকতা বিবর্জিত কারণ আত্মহত্যার এমন কোনো পদ্ধতি নেই যা তাৎক্ষণিক বেদনাহীন নিশ্চিত মৃত্যু প্রদান করে এখানে শেষ শব্দ নিশ্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আত্মহত্যার সমস্ত পদ্ধতি দুর্ভাগ্যক্রমে ব্যর্থ হতে পারে এবং এর ফলে আপনাকে আবারও এই জঘন্য জীবনে আগের থেকেও বেশি দুর্ভোগ নিয়ে থাকতে হবে দুই অনেক মানুষ শুধুমাত্র জীবন ছেড়ে যেতে চায় যখন তাদের মাথায় কোনো নেতিবাচক চিন্তা থাকে না তাদের শরীরের নেতিবাচক আবেগও থাকে না মানুষ কেন এমনটা চাইবে তার বিভিন্ন কারণ রয়েছে এর মানে তারা শুধুমাত্র জীবন ছেড়ে যেতে চায় যখন তাদের কাছে গভীরতম ঘুমে তাৎক্ষণিক বা বেদনাহীন মৃত্যুর পদ্ধতি আছে বেশিরভাগ মানুষের জন্য এইভাবে মৃত্যুর উপায় বের করা একটি কঠিন বিষয় যেহেতু এমনটা করার জন্য প্রয়োজনীয় অনেক সরঞ্জাম অবৈধ আর যদি লোকেরা একে অপরকেতে সাহায্য করে তবে এই কাজটি নৈতিক এবং সম্মতিমূলক হওয়া সত্ত্বেও তা আইনের চোখে অবৈধ মূল বিষয় হল বেশিরভাগ মানুষই কোনো অবৈধ কাজ করতে চায় না কারণ এর ফলে তাদের কারাগারে নিক্ষেপ করা হতে পারে যা পরিস্থিতি এবং জীবনকে আরও বেশি দুর্বিষহ করে তুলবে তিন অনেক মানুষ আত্মহত্যা করতে চাইবে না কারণ তাদের জন্ম থেকেই হাজার হাজার নিয়ম বিশ্বাস সিস্টেম দ্বারা গভীরভাবে মগজধোলাই করা হয়েছে এমন বিশ্বাস বা ধারণা গেঁথে দেওয়া হয়েছে যে জীবন ভালো মৃত্যু খারাপ তারা নিজেদের মস্তিষ্ক থেকে অনেক ধারণাই মুছে ফেলতে পারে কিন্তু তারা এই বিশ্বাসটির থেকে কোনোভাবেই বের হতে পারে না কারণ তারা জানে না যে এটি তাদের মধ্যে পরোক্ষভাবে আগে থেকেই গেঁথে দেওয়া হয়েছিল দ্রষ্টব্য এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই সকল মগজধূলাই করা হয় যাতে করে সম্পূর্ণরূপে তাদের ব্যবহার করা যায় এসব কতটার স্বার্থপর অনৈতিক এবং নিষ্ঠুর তার মাত্রা ক্রমশ স্পষ্ট হয়ে উঠবে যখন এই বিষয়গুলো গভীরতর সততার সাথে পরীক্ষা করা হবে বিশেষ দ্রষ্টব্য এর আগে আমি বিষয়টি উল্লেখ করেছি যে জীবন নিরানব্বই পার্সেন্ট কষ্টের ও এক পার্সেন্ট সুখ শান্তির সামান্য ছিটে ফোটার সমষ্টি এটি সত্য মনে হবে যদি আপনি জীবনের সমস্ত কষ্টকে গণনায় ধরে গভীরতর সততার সাথে জীবনকে পর্যবেক্ষণ করতে পারেন জীবনের সমস্ত জিনিস কেবল অস্তিত্বহীনতার দিকেই নির্দেশ করে অস্তিত্বহীনতাই কেবল জীবনের আশ্চর্যজনক মুহূর্তগুলোকে অন্তর্ভুক্ত করে দ্রষ্টব্য আপনি যদি আপনার জীবনের সকল দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি চান তাহলে আপনাকে এই ব্যাপারটা উপলব্ধি করতে হবে জীবন বা অস্তিত্বে সমাধান নেই বরং জীবন বা অস্তিত্ব থেকে মুক্তিলাভের সমাধান আপনি যেখান থেকেই শুরু করেন না কেন সমাধান বা উপসংহার একই রকম থাকবে এই সমাধান বা উপসংহারকে একটু ভিন্নভাবে দেখা যাক মানুষ স্বাধীন নয় কেননা তাদের যখন খুশি জীবন থেকে তাৎক্ষণিক বা বেদনাহীন মুক্তিলাভের উপায় নেই আর এই উপায় না থাকার কারণ হলো সবাই চায় অন্য সবাইকে নিজেদের অধীনস্থ করে রাখতে এর মানে জীবন সহজাতভাবেই বন্দিশালা অর্থাৎ জীবন সহজাতভাবেই দুর্ভোগ জীবনকে সৎভাবে পর্যবেক্ষণ করলে উপরের কথাগুলো সত্যতা দেখতে পাবেন যেভাবে আপনি পর্যবেক্ষণ করেন না কেন ফলাফল একই আসবে আর তা হল জীবন মানেই দুর্ভোগ আপনি যদি সৎভাবে জীবনকে পর্যবেক্ষণ করেন তবে দেখবেন কীভাবে জীবনের সবচেয়ে চমৎকার বিষয়গুলোও দুর্ভোগের সাথে অবিচ্ছিন্নভাবে জড়িত তাই উপরের কথাগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যেহেতু দুর্ভোগ অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য আর জীবন মানেই দুর্ভোগ এর মানে দাঁড়ায় জীবন অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য অর্থাৎ অস্তিত্ব অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য জীবনের সকল সমস্যা এবং দুর্ভোগের সমাধান হচ্ছে সবার প্রত্যাশিত দীর্ঘস্থায়ী স্বাধীনতা এবং অস্তিত্বহীনতা পূর্বে উল্লেখিত প্রথম ধরনের সমাজের লোকেরা আসলে নৈতিক হওয়ার চেষ্টা করে না তারা কেবল চায় কাউকে যেন দুর্ভোগ পোহাতে না হয় প্রকৃত সত্ত্ব হচ্ছে একটা সমাজ তখনই শতভাগ নৈতিক হতে পারে যখন সেই সমাজের অস্তিত্ব না থাকে যদি কোনো সমাজ নব্বই পার্সেন্টও নৈতিক হয় তবুও তারা ভোগান্তি পোহাবে এবং স্বাভাবিকভাবেই তারা তখন সকল লোকের দুর্ভোগ কমানোর জন্য গভীরতর পদ্ধতি অনুসন্ধান করবে দ্রষ্টব্য পূর্বের কথার প্রেক্ষিতে বলা যায় একটা সমাজ তখনই বাসের যোগ্য যখন এর অস্তিত্ব না থাকে উপরের যুক্তি যদি আমরা অস্তিত্বের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে বলা যায় অস্তিত্ব তখনই শতভাগ নৈতিক যখন তা অস্তিত্বহীন অর্থাৎ যা একমাত্র থাকার যোগ্য তা হল অস্তিত্বহীনতা এটা শুনতে কারো কারো কাছে অদ্ভুত শোনাতে পারে যে অস্তিত্ব তাৎক্ষণিক বা বেদনাহীনভাবে শেষ হতে পারে কিন্তু এর বাস্তব সম্ভাবনা আছে কারণ যা কিছু সৃষ্টি করা যায় তার সমাপ্তিও আছে অস্তিত্ব যেভাবে সৃষ্টি হোক না কেন এটা সব ক্ষেত্রেই সত্য দ্রষ্টব্য হয়তো অল্প কিছু মানুষ বা সত্তারই কেবল তাৎক্ষণিক বা বেদনাহীনভাবে অস্তিত্ব শেষ করে দেওয়ার সামর্থ্য আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি বুঝতে হবে তা হলো জীবন বা অস্তিত্ব শেষ হতে পারে কেননা এটা বিদ্যমান আছে জীবন বা অস্তিত্ব সহজাতভাবেই শেষ হবে কেননা কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই মূল ব্যাপারটা এটা নয় যে অস্তিত্ব শেষ হবে কিনা বরং কখন শেষ হবে এটাই মূল ব্যাপার আমাদের মনে রাখতে হবে যখন আমরা কোনো সিস্টেমের কথা বলি এটা সুনিশ্চিত যে সকল সিস্টেমই সহজাতভাবে দুর্ভোগ সৃষ্টি করবে তাই কোনো সিস্টেম যত দীর্ঘস্থায়ী হবে দুর্ভোগও তত দীর্ঘস্থায়ী হবে আর যেহেতু জীবন বা অস্তিত্ব একটা সিস্টেম সেহেতু এর মানে জীবন বা অস্তিত্ব যত দীর্ঘ সময় টিকে থাকবে দুর্ভোগও তত দীর্ঘস্থায়ী হবে একটি সিস্টেম ধ্বংস হতে কতটা সময় লাগবে তা কিছু বিষয়ের উপর নির্ভরশীল এর একটি ভালো উদাহরণ হতে পারে একটি ভবন ধ্বংস হবে না যদি মানুষ প্রতিনিয়ত যত্ন করে সেটাকে টিকিয়ে রাখে তেমনি একটি সিস্টেম কখনো ধ্বংস হবে না যদি মানুষ এটাকে যত্ন করে টিকিয়ে রাখতে চায় আরও গভীরভাবে বলতে গেলে অস্তিত্ব ধ্বংস হবে না যদি মানুষ প্রতিনিয়ত অস্তিত্বের যত্ন করে এর মানে হল দুর্ভোগ কখনো শেষ হবে না যদি মানুষ দুর্ভোগকে টিকিয়ে রাখে সবাইকে এটা উপলব্ধি করতে বা বুঝতে হবে যে জীবন বা অস্তিত্ব কেবল একটা সিস্টেম সকল সিস্টেমই দুর্ভোগ সৃষ্টি করে সকল দুর্ভোগ শেষ হওয়ার একমাত্র স্থায়ী উপায় হচ্ছে সকল সিস্টেমের তাৎক্ষণিক বা বেদনাহীন সমাপ্তি তাহলে সকল দুর্ভোগের চূড়ান্ত সমাধান হচ্ছে অস্তিত্বের তাৎক্ষণিক বা বেদনাহীন সমাপ্তি কেননা এরপর যা অবশিষ্ট থাকে তা হচ্ছে অস্তিত্বহীনতা সবাই আসলে যা চায় আর এটা তখনই দ্রুত ঘটবে যদি মানুষ মূল ব্যাপারগুলো বুঝতে পারে আর মূল ব্যাপারগুলো হলো জীবন বা অস্তিত্ব হচ্ছে বন্দিশালা জীবন বা অস্তিত্ব টিকিয়ে রাখা চরমতম বোকামি দুর্ভোগ অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য মানুষকে ব্যবহার বা দাস করা অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে এসবের সমাপ্তি স্বাভাবিকভাবেই ঘটবে যদি কেবল মানুষ নিজেদের এবং অন্যদের মিথ্যা বলা মগজধলাই করা বিভ্রান্ত করা বন্ধ করে এর মানে আপনার উচিত স্বার্থপরতা বোকামি অনৈতিকতা বন্ধ করা কেননা এগুলো আপনাকে এবং অন্যদেরকে দুর্ভোগ দেয় এবং দুর্ভোগকে দীর্ঘস্থায়ী করে দ্রষ্টব্য একটা যুক্তি দেখানো হয় যে যদি সকল মানুষ বা সত্তা আসলেই অস্তিত্বহীনতা চায় তাহলে কিছুই করার দরকার নেই কিন্তু কিছুই না করলে অস্তিত্বের যন্ত্রণায় ভুগতে হবে আসলে এটা নির্ভর করে মানুষ বা সমাজ কতটা ভুগতে চায় তার উপর মানুষ বা সমাজ কতটা ভুগতে চায় তাকে তিনটি বিকল্পে ভাগ করা যেতে পারে বিকল্প এক চরম এবং দীর্ঘস্থায়ী দুর্ভোগে তারাই থাকবে যারা অস্তিত্বহীনতার বিপরীত দিকে যাবে বিপরীত দিকে যাওয়া বলতে বোঝানো হচ্ছে মানুষ বা সমাজ স্বার্থপর অনৈতিক ও খারাপ হওয়ার পথ বেছে নিচ্ছে যা তাদের জন্য চরম ও দীর্ঘস্থায়ী দুর্ভোগ ডেকে আনবে আর এটা ততক্ষণ ঘুরতেই থাকবে যতক্ষণ না দুর্ভোগ এত তীব্র হয় যে তারা থামতে এবং জীবনের সব কিছু গভীরভাবে পুনরায় ভেবে দেখতে বাধ্য হয় যদি তারা জীবনের সকল দিক গভীর সততার সাথে ভেবে না দেখে তবে তাদেরকে আরও ভুগতে হবে যে পর্যন্ত না তারা উপলব্ধি করে দুর্ভোগে চূড়ান্ত সমাধান অস্তিত্বহীনতা তখন তারা যা করবে তা তাদের এবং সবার ভালোর জন্য যেখানে তাদের আগের পথটি ছিল স্বার্থপর ও অনৈতিকভাবে বেঁচে থাকার এবং অন্যদের ব্যবহার ও দাস করে রাখার বিকল্প দুই স্বল্পস্থায়ী দুর্ভোগে সে সকল মানুষ বা সমাজ থাকবে যারা অস্তিত্বহীনতার দিকে যাবে এই মানুষ বা সমাজ স্বাভাবিকভাবেই নৈতিক কেননা তারা চায় অন্যরা ভোগান্তিতে না থাকুক আর এজন্য তারা স্বাভাবিকভাবেই চায় না কোনো শিশু বা সত্তাকে অস্তিত্বে আনতে তারা স্বাভাবিকভাবেই চায় যেন সকল মানুষ জীবন বা অস্তিত্ব ত্যাগের তাৎক্ষণিক ও বেদনাহীন পথ বেছে নেওয়ার স্বাধীনতা পায় তারা চায় যে কোনো মানুষ বা সত্তাকে মগজ ধোলাই থেকে বের হয়ে আসতে সাহায্য করতে আর স্বভাবতই এমন মানুষ বা সমাজ কাউকে মগজ ধোলাই করবে না দ্রষ্টব্য মানুষ মগজ ধোলাই থেকে এমনিতেই বের হয়ে আসবে যদি তাদের প্রতিনিয়ত মগজ ধোলাই করা বন্ধ করা হয় আসলে মানুষ যখন দুর্ভোগে থাকে তখন সে স্বাভাবিকভাবেই দুর্ভোগের কারণ খুঁজে বের করতে চায় কিন্তু স্বার্থপর বা অনৈতিক সমাজে মানুষকে প্রতিনিয়ত মগজ ধোলাই করে বিশ্বাস করানো হয় দুর্ভোগ গ্রহণযোগ্য এবং প্রয়োজনীয় আর এর ফলে দুর্ভোগের চক্রের পুনরাবৃত্তি ঘটতেই থাকে এর একটি ভালো উদাহরণ দেওয়া যেতে পারে যখন আপনার হাত গরম চুলায় পুড়ে যায় তখন আপনি হাত সরিয়ে নেন কিন্তু আপনাকে যদি মগজ ধোলাই করা হয় যে যন্ত্রণা তুমি পেয়েছ তা তোমাকে মেনে নিতে হবে কেননা এটা জীবনের একটি অংশ তোমাকে শক্ত হতে হবে তোমাকে চেষ্টা করে সফল হতে হবে ইত্যাদি তবে আপনি আবার গরম চুলায় হাত দিবেন আর এভাবেই যন্ত্রণার চক্রের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে বিকল্প তিন কোনো দুর্ভোগ থাকবে না যদি সকল মানুষ বা সমাজ তৎক্ষণাৎ অস্তিত্বহীন হতে পারে এই ধরনের লোকেরা জানে যে বিকল্প এক বোকামি কেননা এতে নিজেই নিজের দুর্ভোগ ডেকে আনা হয় তারা এটাও জানে যে বিকল্প দুই ভালো তবে এটাও কিছুটা বোকামির কেননা যখন আপনি জানেন যে চূড়ান্ত সমাধান অস্তিত্বহীনতা তাহলে সেখানে কালক্ষেপণ কেন আর এজন্য এ ধরনের মানুষ বা সমাজ চেষ্টা করবে তাৎক্ষণিক বেদনাহীন নিশ্চিত উপায়ে অস্তিত্বহীন হতে দ্রষ্টব্য এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে যদিও মানুষ বিশ্বাস করে যে বিকল্প তিন খুবই কঠিন অথবা অসম্ভব কিন্তু বিকল্প দুই না করার কোনো অজুহাত থাকতে পারে না কেননা বিকল্প দুইয়ের ক খ গ যে কোনো মানুষ বা সমাজের দ্বারাই সম্ভব কারণ এগুলো করতে এমন কোনো দক্ষতার বা প্রযুক্তির প্রয়োজন নেই যা এখনও আবিষ্কৃত হয়নি অর্থাৎ এগুলো ঠিক এখনই করা সম্ভব তাই কোনো মানুষ বা সমাজের অনৈতিক আচরণকে বৈধতা দেওয়ার কোনো অজুহাত থাকতে পারে না দ্রষ্টব্য এটা বলা যেত যে এই বইয়ের উপসংহার বা মূল কথা হচ্ছে সবাইকে একটি বিকল্প বেছে নিতে হবে যে বিকল্প আপনার জীবন কতটুকু দুর্ভোগ হবে এবং কতটুকু শান্তি স্বাধীনতা ভালোবাসা পাবে তা নির্ধারণ করে দিবে আপনাকে বাছাই করতে হবে দুটি বিকল্প থেকে বিকল্প ক আপনি এটা মেনে নেবেন যে দুর্ভোগ গ্রহণযোগ্য এবং বিকল্প ক্ষ আপনি এটা মেনে নেবেন যে দুর্ভোগ গ্রহণযোগ্য নয় ব্যাস এটুকুই যথেষ্ট এর বেশি কিছু বলার প্রয়োজন নেই কেননা যে কোনো একটি বিকল্প বেছে নিলে সব কিছুই সে অনুসারে ঘটতে থাকবে যদি কোনো মানুষ বা সমাজ বিকল্প ক বেছে নেয় তাহলে তারা নিজেদের ও অন্যদের জন্য অবশ্যই দুর্ভোগ ডেকে আনবে কেননা তারা বিশ্বাস করে দুর্ভোগ গ্রহণযোগ্য দ্রষ্টব্য তারা দুর্ভোগে থাকলেও তাদের অভিযোগ করার অধিকার থাকবে না কেননা তারা মেনে নিয়েছে দুর্ভোগ গ্রহণযোগ্য মূলত একজন ব্যক্তি বিকল্প ক বাছাই করার মাধ্যমে নিজের মুখে নিজেই ঘুষি মারে এবং অভিযোগ করে যে সে ব্যথা পাচ্ছে তবুও তারা এটা বারবার করতেই থাকবে তারা নিজেরা দুর্ভোগে থাকা সত্ত্বেও অন্যদেরও বলবে এমনটা করতে একমাত্র তখনই এসব ঘটা বন্ধ হবে যদি তারা বিকল্প ক পরিবর্তন করে বিকল্প ক্ষ বেছে নেয় যতদিন তারা মেনে নিতে থাকবে দুর্ভোগ গ্রহণযোগ্য ততদিন দুর্ভোগের এই চক্র ভাঙ্গা অসম্ভব মূলত এইসব লোকেরা নিজেরাই নিজেদের জন্য দুর্ভোগ ডেকে আনছে আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কেন মানুষ বিকল্প ক বেছে নেয় লোকেরা বিকল্প ক বেছে নেয় কেননা তারা বিশ্বাস করতে চায় বা বিশ্বাস করতে বাধ্য হয় দুর্ভোগ গ্রহণযোগ্য কারণ তারা মেনে নিতে পারে না দুর্ভোগ গ্রহণযোগ্য নয় এবং তারা সন্তান জন্ম দেয় এর মানে তারা জানে তাদের সন্তান জীবন ভর প্রতিনিয়ত দুর্ভোগে থাকবে আর তারা যদি মেনে নেয় দুর্ভোগ গ্রহণযোগ্য নয় তবে তাদের সন্তান জন্ম দেওয়ার কাজটি নিশ্চিতভাবেই অনৈতিক ও নিষ্ঠুর তারা এটাও জানে যদি তারা মেনে নেয় যে দুর্ভোগ গ্রহণযোগ্য নয় তাহলে তারা যে অন্য লোকদের ব্যবহার বা দাস করছে সে কাজটাও নিশ্চিতভাবেই অনৈতিক ও নিষ্ঠুর দুর্ভোগ গ্রহণযোগ্য এমনটা মেনে নেওয়ার আরেকটা কারণ অন্যথায় আপনাকে মেনে নিতে হবে দুর্ভোগ গ্রহণযোগ্য নয় আর যখনই আপনি মেনে নেবেন দুর্ভোগ গ্রহণযোগ্য নয় তখনই আপনার জীবনের সব কিছু গভীর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ আপনি বুঝতে পারবেন আপনাকে মগজ ধোলাই এবং ব্যবহার করা হয়েছে আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি নিজেও এতদিন অন্যদের মগজ ধোলাই এবং ব্যবহার করে এসেছেন আর এজন্য আপনাকে স্বীকার করে নিতে হবে আপনি এতদিন একজন স্বার্থপর নৈতিকতা বিবর্জিত এবং নিষ্ঠুর মানুষ ছিলেন এক কথায় খারাপ মানুষ ছিলেন পাশাপাশি আপনি এটাও বুঝতে পারবেন যে জীবন বা অস্তিত্ব হচ্ছে বন্দিশালা ও দুর্ভোগ অর্থাৎ জীবন বা অস্তিত্ব টিকিয়ে রাখা চরমতম বোকামি সমস্যা হলো এ সকল উপলব্ধি এড়িয়ে যাওয়া যায় না কেননা এগুলো জীবন বা অস্তিত্বের সকল ক্ষেত্রে ও সকল পর্যায়ে প্রযোজ্য আর তাই বেশিরভাগ মানুষই এটা মেনে নিতে পারে না ফলে তারা এই বিভ্রমে থাকতেই পছন্দ করে যে দুর্ভোগ গ্রহণযোগ্য পাশ দ্রষ্টব্য তারা হয়তো বলবে দুর্ভোগ প্রয়োজনীয় জীবন সুন্দর কিন্তু এগুলো কেবল নিজেদের দুর্ভোগ গ্রহণযোগ্য বলে মগজধুলাইয়ের অন্য পদ্ধতি এই মিথ্যা বা বিভ্রম যে কেবল তাদের জন্য দুর্ভোগ ডেকে আনে তা নয় বরং এটা কার্যকরী হয় যদি তারা অন্যদেরও এই মিথ্যাটি বিশ্বাস করাতে পারে এ কারণেই সবাই চায় অন্য সবার মগজ ধোলাই করে এই মিথ্যাটি বিশ্বাস করাতে আর অন্যদের বিশ্বাস করাতে নিজেদেরকেও মগজ ধোলাই করতে হয় যে কাউকে জন্ম দেওয়া গ্রহণযোগ্য তারা শুধুমাত্র সত্যের মুখোমুখি হওয়ার অস্বস্তি থেকে বাঁচতে অন্যদেরকে দুর্ভোগে রাখতে কুণ্ঠিত হয় না আর যখন তারা মনে করে তারা ও অন্যরা সন্তান নিতেই পারে তখন তারা অপরিমীয় দুর্ভোগ সৃষ্টি করে কেননা সকল সন্তানকে জীবন ভর প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হবে প্রতিটি মানুষ প্রতিদিন প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছে কারণ মানুষ অন্যদের এটা বিশ্বাস করাতে মগজ করে যাচ্ছে যে সন্তান জন্ম দেওয়া গ্রহণযোগ্য ভালো গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যুগের পর যুগ ধরে প্রতিটি মানুষকে এত সব দুর্ভোগ পোহাতে হচ্ছে কারণ লোকেরা সত্যের মুখোমুখি হওয়ার অস্বস্তি থেকে কিছুটা হলেও পরিত্রাণ চায় কিছুটা বলার কারণ নিজের ও অন্যদের জীবন ভর দুর্ভোগ সৃষ্টির পরেও তারা সত্যের মুখোমুখি হওয়ার অস্বস্তি পুরোপুরিভাবে এড়াতে পারে না তাহলে তো বলা যেতেই পারে এ ধরনের মানুষ বা সমাজ নির্বোধ আর নিশ্চিতভাবে এরা স্বার্থপর নৈতিকতা বিবর্জিত নিষ্ঠুর এবং খারাপ মানুষ ক ধরনের মানুষ বা সমাজ প্রজন্মের পর প্রজন্ম ধরে কত শত কোটি মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে তা বর্ণনা করতে এই শব্দগুলো অতি নগণ্য যা ভেবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এসব লোকেদের নিজেদেরকে ও অন্যদেরকে মগজ ধোলাই করে বিশ্বাস করাতে হয় যে সন্তান জন্ম দেওয়া গ্রহণযোগ্য কাজ কেননা যদি সন্তান জন্ম দেওয়া গ্রহণযোগ্য নয় মেনে নেয় তাহলে তাদেরকে এটাও মেনে নিতে হবে যে জীবন বন্দিত্ব নির্যাতন দাসত্ব কেউ যদি মেনে নেয় জীবন বন্দিত্ব নির্যাতন দাসত্ব তাহলে তাকে পাশাপাশি মেনে নিতে হবে বেঁচে থাকাও চরমতম বোকামি আর যদি কেউ বেঁচে থাকা চরমতম বোকামি মেনে নেয় তাহলে তাকে এটাও মেনে নিতে হবে যে সবচেয়ে বিচক্ষণ কাজ হবে যত দ্রুত সম্ভব জীবন বা অস্তিত্ব থেকে মুক্তি লাভ করা তাহলে মূল কথা হচ্ছে যখনই মানুষ স্বীকার করে নিবে সন্তান জন্ম দেওয়ার স্বার্থপরতা ও নিষ্ঠুরতা তখনই তাদের জীবনের সব হিসেব নিকেশ উল্টে যাবে যেহেতু মানুষ জীবনের হিসেব নিকেশ উল্টে যাওয়ার অস্বস্তি পছন্দ করে না তাই তারা সত্যকে অস্বীকার করে বা বিভ্রমেই থাকতে চায় অথচ তারা সত্যকে অস্বীকার করতে বা বিভ্রমে থাকতে পারবে না যদি না অন্য সকলেও সত্যকে অস্বীকার করে বা বিভ্রমে থাকে এজন্যই মানুষ চায় অন্য সবাই সত্যকে অস্বীকার করুক বা বিভ্রমে থাকুক আর যতদিন জীবনের সত্যকে অস্বীকার করা হবে ততদিন দুর্ভোগ থাকবে। দ্রষ্টব্য মগজ ধোলাই করে যে দুটি বিশ্বাস মানুষের মস্তিষ্কে গভীরভাবে গেথে দেওয়া হয়েছে তা হল জীবন ভালো মৃত্যু খারাপ অস্তিত্ব ভালো অস্তিত্বহীনতা খারাপ অবশ্য এমন আরও অনেক বিশ্বাস লোকেরা মগজ ধোলাই করে গেঁথে দেওয়ার চেষ্টা করে তবে সেগুলো কিছুটা এ দুটির মতোই যেমন জীবন বা অস্তিত্ব মূল্যবান বিশেষ কিছু প্রয়োজনীয় ইত্যাদি এবং মৃত্যু বা অস্তিত্বহীনতা অনৈতিক স্বার্থপর অগ্রহণযোগ্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কেননা সব কিছুই এ দুটি মিথ্যার উপর টিকে আছে যা কিছুর ভিত্তি মিথ্যা সেটাও নিশ্চয়ই মিথ্যা জীবনের নিরানব্বই পার্সেন্টই যখন এ দুটি মিথ্যার উপর টিকে আছে তাই জীবনের নিরানব্বই পার্সেন্টই দুর্ভোগের হবে এটাই স্বাভাবিক মিথ্যা যত গভীর হয় আমাদের জীবনের সত্য তত কম চোখে পড়ে ফলে দুর্ভোগের চক্র বন্ধ করা কঠিনতর হয়ে যায় আমাদের জীবন এ দুটি মিথ্যার উপর কতটা টিকে আছে তার একটা ভালো উদাহরণ দেওয়া যাক আমার এক গ্লাস পানি লাগবে আপনার এমনটা বলা সম্ভব ছিল না যদি এর পেছনে জীবন ভালো মৃত্যু খারাপ ধারণা অন্তর্নিহিত না থাকত আপনি যদি মেনে নিতেন মৃত্যু ভালো জীবন খারাপ তাহলে আপনি মৃত্যু চাইতেন হয়তোবা মরেও যেতেন বেঁচে থাকার জন্য পানি চাইতেন না আসলে আমাদের কাজ শখ কিছু জীবন ভালো মৃত্যু খারাপ মিথ্যাটির উপর টিকে আছে দ্রষ্টব্য এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে জীবন ভালো মৃত্যু খারাপ এই মিথ্যা ধারণা দিয়ে পরোক্ষভাবেও খুব সহজে মগজধলাই করা সম্ভব এমনকি পরোক্ষ মগজ প্রত্যক্ষ মগস্থলার চেয়ে কল্পনাতীতভাবে বেশি কার্যকর কেননা এতে যার মগস্থলায় করা হবে সে জানতেও পারবে না তাকে মগস্থলায় করা হয়েছে অথচ সে মগস্থলায় করা বিশ্বাস দ্বারাই পরিচালিত হবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মগজ ধলাইয়ের পার্থক্য প্রত্যক্ষ মগস্থলায় হচ্ছে যখন আপনি কাউকে ঠিক ওই বিষয়টা দ্বারাই মগজ করবেন যা দিয়ে করতে চান যেমন আপনি যদি কাউকে এটা বিশ্বাস করাতে চান যে জীবন ভালো মৃত্যু খারাপ তবে আপনি জীবন ভালো মৃত্যু খারাপ দিয়েই মগজ ধলাই করবেন পরোক্ষ মগজ ধলাই হল যখন আপনি যা দিয়ে মগজ ধলাই করতে চান তা দিয়ে না করে অন্য কিছু দিয়ে মগজধলাই করবেন যেটা ঘুরে ফিরে জীবন ভালো মৃত্যু খারাপ এটাতেই গিয়ে পৌঁছাবে পাশ দ্রষ্টব্য যখন লোকেরা বলে গার্মেন্টস কর্মীদের শোষণ করা হচ্ছে এবং এই শোষক কোম্পানিদের কাছ থেকে পোশাক কিনলে পরোক্ষভাবে শোষণকে সমর্থন করা হয় তখন লোকেরা যে ভুলটা করে তা হচ্ছে গার্মেন্টস সিস্টেমটাকে দোষারোপ করা দোষারোপ যদি করতেই হয় তাহলে তাদেরকে করতে হবে যাদের সন্তানরা এই সব গার্মেন্টসে শোষিত হতে বাধ্য হয় এই বিশ্বাসে যে জীবন ভালো মৃত্যু খারাপ যদি পৃথিবীর কাউকে এই বিশ্বাস দ্বারা মগজ ধোলাই করা না হতো তাহলে শোষিত হওয়ার জন্য কোনো শ্রমিক থাকতো না ফলে এই শোষণ ব্যবস্থাও টিকে থাকতো না মূল কথা হল যদি জীবন ভালো মৃত্যু খারাপ এই বিশ্বাস আপনার মধ্যে না থাকে তাহলে জীবনে যখন আপনি এমন কিছুর মুখোমুখি হবেন যা গ্রহণযোগ্য নয় তবে আপনি সোজা সেখান থেকে চলে আসতে ভয় পাবেন না আপনি যদি বুঝতে পারেন জীবন বা অস্তিত্বই অগ্রহণযোগ্য তাহলে আপনি জীবন বা থেকেই চলে যেতে চাইবেন মানুষের ভোগান্তির একমাত্র কারণ মানুষের মগজ ধোলাই করা হয়েছে যে জীবন ভালো মৃত্যু খারাপ এজন্যই সবাইকে ভুগতে হচ্ছে তাহলে মূল প্রশ্ন হচ্ছে সবার এই ভোগান্তির জন্য আসলে দায়ীটাকে উত্তর হলো সবাই কারণ মানুষ প্রতিনিয়ত অন্য সবাইকে এমন সকল বিষয় দিয়ে মগস্থলাই করছে যা মানুষকে বিশ্বাস করাবে জীবন ভালো মৃত্যু খারাপ তাহলে অবস্থা হলো এই সবাই সবার দুর্ভোগের জন্য দায়ী আর এটা চলতেই থাকবে যতক্ষণ না সবাই এটা বুঝতে পারে এবং অন্যদের মগজ বা ব্যবহার করার চেষ্টা বন্ধ করে আর মানুষ তাদের অধীনস্থদের যেসব বিষয়ে মগজ করে তার মধ্যে প্রধান হলো দুর্ভোগ গ্রহণযোগ্য অনেকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে কিছু মিথ্যা বলে যেন পরোক্ষভাবে তাদের মগজ করে দুর্ভোগ গ্রহণযোগ্য বিষয়টা বিশ্বাস করানো যায় আর দুর্ভোগ গ্রহণযোগ্য কথাটা আপনি তখনই বিশ্বাস করবেন যখন মেনে নেবেন জীবন বা অস্তিত্ব ভালো এবং মৃত্যু বা অস্তিত্বহীনতা খারাপ দ্রষ্টব্য আপনি যদি মনে করেন দুর্ভোগ গ্রহণযোগ্য নয় তাহলে আপনি সহজাতভাবেই সন্তান জন্ম দিতে পারবেন না কাউকে ব্যবহার বা দাস করতে পারবেন না কারণ আপনি স্বাভাবিকভাবেই চাইবেন না কেউ দুর্ভোগ পোহাক এমনটা করার একটি পার্শ্ব প্রতিক্রিয়া হল আপনি কম ভুগবেন এবং পৃথিবীতে কিছু দুর্ভোগ কমবে অথবা দূর হবে এমনভাবে কিছু দুর্ভোগ কমানো বা দূর করার পর আপনি অস্তিত্বের আরও গভীরতর পর্যায় সম্পর্কে সচেতন হবেন এবং স্বাভাবিকভাবেই সেসব দুর্ভোগও কমাতে চাইবেন অবশ্য অস্তিত্বের যে স্তরটি দুর্ভোগ থেকে শতভাগ মুক্ত হবে তা হচ্ছে অস্তিত্বহীনতা অর্থাৎ যদি মানুষ বা সমাজ বিকল্প ক্ষাছাই করে তাহলে দুর্ভোগ গ্রহণযোগ্য নয় এই বিশ্বাস জীবনের অংশ হয়ে যাবে না বরং সবাইকে দুর্ভোগ মুক্ত করার কেবল একটি দিক নির্দেশক হবে আর যখন দুর্ভোগ থাকবে না অর্থাৎ অস্তিত্বই থাকবে না তখন সেখানে কোনো বিশ্বাসও থাকবে না পাশ দ্রষ্টব্য আমি যদিও এগুলোকে দিক নির্দেশক বলছি তবুও এগুলো আসলে দিক নির্দেশক নয় কারণ এগুলো আপনাকে কোথায় যেতে হবে বা কী করতে হবে তা বলবে না বরং কোথায় যাওয়া যাবে না বা কী করা যাবে না সেটাই বলবে এটা মেনে চললে আপনি শেষ পর্যন্ত অস্তিত্বহীনতাতেই গিয়ে পৌঁছাবেন আমি বলছি না সব কিছু অস্তিত্বহীনতায় গিয়ে পৌঁছাক আমি শুধু বলছি আপনার জীবনকে স্বচ্ছভাবে সৎভাবে পর্যবেক্ষণ করুন করে যা পাবেন সেটাই মেনে নেবেন এটা গুরুত্বপূর্ণ যে আমাদের একটি দৃঢ় অখণ্ডনীয় শুরু খুঁজে বের করতে হবে কারণ তাহলে যে ফলই আসুক সেটাকে এড়িয়ে যাওয়া যাবে না এটি গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি এমনটা না করেন তাহলে জীবনকে স্বচ্ছ বা সৎভাবে পর্যবেক্ষণ করে পাওয়া ফল আপনার পছন্দ না হলে আপনি হয়তো আবার পিছন থেকে শুরু করতে চাইবেন যাতে ফলটা পরিবর্তন করা যায় এমনটা সবাই করে আর এজন্যই পৃথিবীতে এত দুর্ভোগ তাহলে এটা স্পষ্ট যে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রথমত সকল জীবনকে সৎভাবে অথবা স্বচ্ছতার সাথে পর্যবেক্ষণ করতে হবে আর পর্যবেক্ষণ করতে হবে জীবনের কোনো ক্ষেত্র বা দিক বাদ না দিয়ে দ্বিতীয়ত আপনার একটা দৃঢ় শুরু থাকতে হবে যা নিশ্চিত করবে আপনি যে ফল বা সমাধান খুঁজে পান না কেন তাকে এড়িয়ে যেতে পারবেন না আর এর ফলে আপনি আর বিভ্রান্ত হবেন না এবং দুর্ভোগের চক্রকে ভাঙতে পারবেন শুরুটা যদি নিরপেক্ষ বা সত্য হয় তাহলে আপনি কেবল জীবনের একটি ক্ষেত্রেই নয় বরং সকল ক্ষেত্রেই দুর্ভোগের চক্রকে ভাঙতে পারবেন যদি পূর্ব নির্ধারিত বা উদ্দেশ্যমূলক না হয় তাহলে এভাবে প্রাপ্ত ফল বা সমাধানকে কেবল আপনি নন কেউই অস্বীকার করতে পারবে না